পাগল তোর মন পাগল রে পাগল তোর মন পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে না আপনি মনে করেন যে এক কথায় ধরতে গেলে সমাজের সবাই পাগল আসছিস কি তুই সমাজের আমরা সবাই পাগল হয়ে যাব কিসের জন্য আমি তো সমাজের একটা অংশ সবাই পাগল হলি পরে তো আমিও পাগল আমি পাগল হয়ে পাগলের ট্রিটমেন্ট করি কেবা করি রে হ্যাঁ এত বড় ডিগ্রি নিয়ে আমি পাগল ভালো করার জন্য আইসি তুই আমার পাগল সাব্যস্ত করে দিলি ফাজিল কনেকার স্যার ভুল হয়ে গেছে এরকম ভুল করবি না বুঝছিস আস মনে হয় চলে আইসে মনে হয় ইয়ালি আইলি 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 ধরলি ধরলি সাবধান সাবধান তুমি ধরলি আর বুড়া পাগল বুড়া পাগল সাবধান থাকিস বুড়া গেলে কিন্তু ডেঞ্জারাস আমি কেবা করে বুঝাবো আমি হলাম গিয়ে একজন পাগল বিশেষজ্ঞ আমি সেখানে থাকতি পাগল তোরে কেবা করে কামড়াবে কামড়াবে আমি করছি আমি আছি আমি প্রোটেকশন করবো স্যার আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি আমি ওই চেম্বারে যাব না আগে ওই পাগল ডাক বিদায় করে দেন ওরে আমি তোর কেবা করে বুঝাবো আমি হচ্ছে কি পাগলের ডাক্তার ওরে পাগলের উপর আমি থিসিস করেছি পাগল বিশেষজ্ঞ কোন পাগল কামড়ায় কোন পাগল কামড়ায় না কোন পাগল লাতি মারে কোন পাগল কামছে দেয় সেটা আমি ভালো করে জানি স্যারা এটিচুড থেকে বুঝে যায় আমি কষছি সে কামড়াবে না আমার সাথে সলাইট করছে স্যার তালি মারো হয়ে পাগল ইন্দ্রের দাঁত বার করে তেরে আসলে কিসে চললি ভয় দেখাইছি আসলে কামড়াবে না চলে ওই পাগলই যদি আমার কামড় দেয় তাহলে কিন্তু আর দায় ভার আপনাকে নেওয়া লাগবে আমি তো কলাম আমি থাকতে তো কামড়াবে না আমি আছি তো আমি পাগল চিনি পাগল সব ওরে তুই ডরাচ্ছিস কিসে স্যার আপনি এটা তো সেলে ডাক্তারের স্যার আপনি যদি ওই স্যারে বসে না তাহলে ওই দোষটা চলে আসবে এতদিন কয়েছি যে সুলদারি বলে কাটিয়ে ফেল তোরা দেখে তো ও নিজে তোরে পাগল ভাবে এই জন্য তোর সাথে এরম করে বুঝতে পেরেছিস সুলদারি কাটবে কিন্তু চাব না হাসছে কি উনি হচ্ছে আমার চাচা মেলা দূর থেকে এসেছি আপনার অনেক নাম ডাক শুনলাম তাই ডাইনে বাই না তাকায় ডাইরেক্ট আপনার কাছে চলে আসছি আপনি কাজ করেন না আমার চাচাকে ভালো করে দেন আচ্ছা তোমার চাচা কতদিন আগে পাগল হয়েছে সেটা কও তো বেশি দিন না এই একটা ভালো করে সুন্দর করে গান গা তো গান গাও থাম থাম এ মিথ্যে কথা বললাম কিসের জন্য হ্যাঁ এ তো ইদানিং এর পাগল না আশির দশকের পাগল এ তো ভালো হবি না কখনো ভালো হবি না ডেট এক্সপায়ার হয়ে গেছে
স্যার আপনি কেবা করে বুঝলেন এটা 80 দশকের পাগল ওরে আমার সাথে তুই আছিস কিন্তু কিছুই এখনো বুঝতে আ কিছুই বুঝতে পারিসনি ও গানটা কি গাইছে দেখছিস বেদের মে জোশনা আমার কথা দিয়েছে এটা তো ইদানিং এর গান না এটা হলো 80 দশকের গান জনপ্রিয় গান ইদানিং এর যদি সে পাগল হতো তাহলে এই গান সে গেতে পারত না তাই তো কই আপনি পাগল বিশেষজ্ঞ কিসের জন্য ডাক্তার সাহেব তাহলে কি আমার সাস আর ভালো অভিনয় এ মনে হচ্ছে আর ভালো হবে না ডেট স্পেয়ার করে ফেলেছে অনেক দিন হয়ে গেছে 27 বছর এক কাজ করো আর নিয়ে বাসায় নিয়ে তালা লাগিয়ে দাও বুঝছো যে কামড় দিচ্ছে ডেঞ্জারাস হ্যাঁ সাসা আমি তোমাকে বিয়ে করবো দাদা আল্লাহ রে বাপ মা মরার পরে তুই যে সেই পাগলি হয়ে গেল আর কি ভালো হবে না বোন কি রে কইছে আমি পাগলি আমি তোমাকে বিয়ে করব চাচি দিকে তুমি আমার পাগলি বলা কাদিস রে কষ্ট আমার কাদা চলে আসে কাদিস দাদা আমি তোমাকে বিয়ে করে হানি মনে যাব কিন্তু কনে হানি মনে যাব ও দাদা গোন আমরা কোথায় হানি মনে যাব গোন দাদা কোমানে কোমানে ইসি যাবান ওই যে ওই ইসি ওই যে কসবাজার কসবাজার কিন্তু কসবাজারে কি আছে দাদা ওই কসবাজারে কসব না না ওই যে কসব চলে যে সাগর সাগরের পাড় ধরে বালি বালি আর বালি আর গাছ ও যে জিনিস পুরানো যায় তাই না দাদা সাগরে পাড় দিয়ে সাগরের পানিতে দাদা দুদিনম গোসল করব সাগরের মতোই দিদি আকাশের মতোই অসীম আমার এই মন আমি দাদাকে দিলাম আমার ভালো লাগে না আমি কি পাগল আছি হানিমুনে গেলি দেখবো ঠিক হয়ে দাদা মনে রাখো তিনটা হানিমুনে আল্লাহ পাগলের ট্রিটমেন্ট করতে করতে বুঝতে পারিস মনে যেন নিজের পাগল হয়ে যায় এটাই তো বাকি আছে শেষে কোন দিন নিজের বই কি চিনবার পারবা না দেখা গেছে কোন দিন আমাকে তুমি খালামুনি কয়ে বসিছো এই কিসিমের পাগল আমার দ্বারা আসে বুঝতে পারিছো কি করবো পাগল ভালো করার দায়িত্ব তো আমার কাঁধে নিয়েছি পাগলের ট্রিটমেন্ট তো করতেই হবে এই কিসিমের পাগলও বলে হের কাছে আসে ভালো লাগো আচ্ছা অনেক রাত হয়েছে চল এখন খাবা আমি খাবার দিচ্ছি আসো হ্যাঁ যাও যাও আসতেছি তুমি আমার চাঁদ আমি চাঁদে ও দাদা দেখো তো ঠিক হচ্ছে না লিপস্টিক দেওয়া ঠিক হচ্ছে একদম ঠিক আছে বু ঠিক আছে আর একটু দেব না না আর দিস দিলে মানুষ পাগলি কবে না ফুলমতি ঘর করবো সুখের সংসার হবেন সে স্বপ্ন মনে হয় পূরণ হবিনি
আমি তোমাকে সারা বাঁচবো না কিচ্ছু এসে যায় না। ও যদি একবার দাদা একবার মনে করতে পারো ওর সাথে আমার ভাব ভালোবাসা ছিল, আমি এতেই হ্যাপি হবো দাদা। কত বড় বেসরম উইয়া চলে যাবে কো দাদা, উইয়া দেখলি আমার মাতা ঘরে আমার বামন আসে আমি এখনি বাড়ি করব। মাইকের মাথা গলা নিয়ে এবার গান গাচ্ছে পাগল মন মন রে। ওর গলা খুবই ভালো। না আমার গলা ভালো, তুমি ওর বকর নিয়ে কথা বললে আমি কিন্তু বাদ কামো না। আয় না ভাই, তো রেডুয়ার মতো রেটা যে গান করে না সেইরাম গলা তার। ও তো মাইকির ভাড়া পাওয়া যায় বাজারে, মাইকির গলা কত ভালো দাদা। তুমি ওর সাথে থেকে ভালো বোঝো, ওর না গাইতে লাগে তাই না দাদা। কম্পাউন্ডার সাহেব, না ওই যে বলছিলাম যে ডাক্তার সাহেব কখন আসবে একটু ওয়াট করেন, চলে আসবি। কেন আমাকে কি ডাক্তার মনে হচ্ছে না? উনি হচ্ছেন বড় ডাক্তার, আমি হচ্ছি ছোট ডাক্তার, প্রবলেম কি? এই যে আপনি না সেদিন আপনাকে চাচা নিয়ে এসেছিলেন, এখন আবার এটা কাক ধরে আনিছেন? মানে হয়েছে কি মানে কম্পাউন্ডার সাহেব, ওই যে আমাকে বংশের মধ্যে এরকম বেশ কয়েকজন পাগল আছে, ওটা আমার চাচা আর হচ্ছে আমার ছোট ভাই। বুঝেছি, বংশের শুদ্ধ মিষ্টি পাগল। তোমার জানজা বিয়ে করিস কে? তুই করিস, তোকে মেরে ফেলা দেবো। কি শুরু করেছে, আমি তো পাগল হয়ে যাবো। আমি তোর এত করে কলাম যে চুল দাঁড়ে গেলি কাইটে একটু জেন্টলম্যান হ, তারপরে পাগল চেপবে না, তোরে দেখলে তো চেপতে যায়, বুঝতে পারিস তো? চল কি হয়েছে, পাগল মনে উত্তেজিত হয়ে গেছে, জলদি চলো জলদি চলো, সাইকেল ওঠার দরকার নেই, পিছনে ধরে ধরে আয়। মনে করো যে সিস্টেমের মধ্যে পড়ে গেছো, সাবধান, তুমি জানি কোন দিন চলে আসো এই জায়গায়, আল্লাহ জানে যাকে কি হয়েছে কি। হ্যাঁ আহ আহ চোখ টেরম করে নিজের চোখ নিজে এরম করে বড় করো তো দেখি। হ্যাঁ ঠিক আছে, একটা গান গাও সুন্দর করে, একটা গান গাও। হ্যাঁ আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে, আমার এই কান্দায়া পাও কি সু। হাইছে সিমটম পাই গেছি, তোমার ভাই ভালো হয়ে যাবে নি, যে গানটা গাচ্ছে এটা বেশি দিন হয়নি, জাস্ট কিছুদিন আগে রিলিজ হয়েছে, বুঝতে পারছো? আমি আমি ধরে ফেলেছি আশেপাশে বেটলো, ওই যে রিসেন্টের যে ইয়েগুলি আছে ট্রিটমেন্ট আছে সেগুলি নিয়ে আয়, বুঝতে পারছি? জি আচ্ছা স্যার। এই যে আপনাকে একটা কথা কই, ওই দিন চাচাক নিয়ে এসেছেন, আজকে ভাইক নিয়ে এসেছেন তাই না?
এরকম একটা একটা করে না নিয়ে এসে ১৪ গুষ্টি ট্র্যাক তুলে বাঁধে নিয়ে আসেন, একবারে চিকিৎসকের আবার নিয়ে যাবেন। পাগল হওয়ার আগেও কি মানে এই ধরনের সিম্পটম ছিল আপনাকে বিয়ে করবার চাইতো? আপনি আমার বিয়ের উকিল বাপ হইবেন, আমি দাদাকে বিয়ে করব, তো একটু উকিল বাপ দরকার। ওরে হাসিসনি হাসিসনি, এই বুড়ি এই ঘাটের মরা বিয়ে করে তুই কি করবি? হ্যাঁ ঘাটের মরা মানে কিসের ঘাটের মরা? আমি দাদাকে বিয়ে করব, আর বিয়ে করে কি করব জানেন? কক্সবাজার যাব, হানিমুনে সাতার কাটতে যাই কক্সবাজার। যাবেন আপনি? আপনি যদি আমার উকিল বাপ হন তাহলে আপনাকে নিয়ে যাব না দাদা? ও ডাক্তার, এই আমার ফুলমতি কি ভালো হবে না? ভালো হবে না এটা কোনো কথা কলেন? আমি এত বড় একজন ডাক্তার, সেই বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসি, আর আমি মনে করেন যে পাবনার হসপিটালের বিশেষ ইনচার্জ ছিলাম, সেখানে আমি চাকরি করতাম। এই গ্রামের কথা ভাইবে আমি চলে আসি, ওরা জাস্ট খালি ইঞ্জেকশন দিতে হবে, ঠিক মতো নিয়মিত ইঞ্জেকশন দিলে পরে এটা ঠিক হয়ে যাবে। আপনি কোনো টেনশন নেবেন না, আমি সব কিছু দেখতেছি। তবে আমার মনে হচ্ছে সিমটমটা একটু কমের দিকে, হ্যাঁ মানে উন্নতির দিকে, মনে হয় প্লেনে যেতে চায়। আগে কিন্তু হাইট হাইটে যেতে চাইতো, বুঝছেন? মনে হচ্ছে ভালো, মানে উন্নতি হচ্ছে, আর মেন্টালিটি আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। টোন টোরি আমি দেখতেছি। আপনি আমাকে সুই দিবেন না ডাক্তার? সুই দেবো না তো, জাস্ট খালি একটু সিমটি দেবো, পিঁপড়ের কামড় হয়েছে। আকে আকে খেলাম, হ্যাঁ ঠিক আছে, ভালো থেকো। আকে আকে ঠেলিস না, উড়ে যাবে নে না নে, এমনি শুটকো ডাক্তার, তা আমি ধাক্কা দিলে পড়ে গেলে কি হবে না তো? চলো চলো বাড়ি, চলো চলো চলো। কি অবস্থা? একই মো গহনা করে বসে রয়েছে কিসের জন্য? মন খারাপ কিসের জন্য? সেটা কত কি হয়েছে? তোমার কাজ কদিন ধরে করছি, আব্বা আমাকে দেখতে চাইছে, তোমার সাথে নিবার চাইছে, তোমার তো কোনো সময় নেই। আরে একটা জিনিস বুঝতে হবে, অথরা অঞ্চলের সব পাগলের দায়িত্ব আমার উপর দিয়েছে, তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার সময় আছে, কত একটা মহান দায়িত্ব আমার উপর দিয়েছে না কত? আচ্ছা তুমি আমাকে একটা কথা কবার পারবা? তোমার এই পাগলের ডাক্তার হবার কইছিল কেডা আমার কদিনই? আবো জিনিসটা বুঝতে পারতিছো না, পাগলের ট্রিটমেন্ট করা হলো একটা মহৎ পেশা। শুধু কি মহৎ পেশা, একটা মানবিক কাজ তো। একটা পাগল মানুষের সুস্থ করতেছি, এটা একটা মানবিক কাজ না কব? তুমি কব? ও তো সমস্ত পাগল ট্রিটমেন্ট করার মহান দায়িত্ব তোমার ঘাড়ের উপর চাপিছে, তাই না? তোমার এই পাগলের ট্রিটমেন্ট করতে গিয়ে আমার সমস্ত শখ আহ্লাদ সব গাঙ্গের জলে ভাসে গেছে। সিঁড়ি শুনো একটা কথা বলি, তোমার হাজবেন্ড হচ্ছে পাগলের একটা বিশেষ বিশেষজ্ঞ। শোনো পাগল সে মানুষ বানায়, এটা তোমার জন্য একটা গর্বের বিষয় না? তুমি গর্ব করে বলবা জিনিসটা? তোমার লিকসার থামাবা, লিকসার কম মারো। তুমি শোনো না, তুমি আজ আমার যত দাঁড়াও আমি একখান গান মনে করি, ববিতার একটা। দাদা তুমি চুল ধরো, চুল ধরো দাদা, চুল ধরো, খোপা ধরো, খোপা ধরো।
ধরো না ধরি সিজি খুলে যা না না খুলবি না শক্ত করে ধরো এই দেখো আমি গান গাই চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর আওলা কে সে বাউলা বেশে কেমনে যাব ঘর আওলা কে সে বাউলা বেশে কেমনে যাব ঘর চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর চুল ধরো না খোপা খুলে যাবে হে নাগর আল্লাহ গো কান্না দিলে তো নষ্ট করে না 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 নষ্ট আলরকম খুব ভালো আছে তো তোমার কি এমন জিনিস সবকিছু নষ্ট হয়ে গেল আচ্ছা দাদা দেখো তো আমার লিপস্টিক ঠিক আছে হ্যাঁ ঠিক আছে এটা ঠিক আছে ঠিক আছে না ও ঠিক আছে বিয়াজি কথা কইছি না আবার একটা লিপস্টিক দিয়ে আসি গানের সময় এরকম লাগিছে তো যা তাহলে ওই ভিজে গামছাতে মাথায় দিয়ে ছোট লিপস্টিক মাখ দিয়ে যাব তুমি কিন্তু কোথাও যাবে না 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 ভালো ভালো গান মনে করো আমি আসলে তুমি গান গাইবে আমি নাচব আচ্ছা ঠিক আছে একসাথে গান আর নাচ করা যায় না তুমি গান গাইবে আর আমি নাচব আচ্ছা ঠিক আছে আমার লক্ষ্মী দাদা ওকে দাদা দাদা কোথাও দিনে যায় না না যাচ্ছি নে আল্লাহ তুমি একটু প্রমোদ করো আল্লাহ আমার একমাত্র নাতিন তারে তুমি আল্লাহ